থেকে হি সেজ আই গো টু দ্য টেম্পল এভরি মর্নিং। তাহলে রিপোর্টিং স্পিচে রিপোর্টিং ভার্বটা যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না, সেজ আছে, ওই জন্যে কোটেশনের ভিতরের যে অংশটা রয়েছে যে টেন্সে আছে সেই টেন্সে লিখতে হবে, টেন্স পরিবর্তন করলে হবে না। বুঝতে পেরেছিস? তাহলে কি হবে, হি সেজ দ্যাট, হি সেজ দ্যাট হি গোজ টু স্কুল, হি সেজ দ্যাট হি গোজ টু স্কুল, হি সেজ দ্যাট হি গোজ টু স্কুল। তারপর তাহলে হি সেজ দ্যাট হি গোজ টু স্কুল, যে টেন্সে রয়েছে দেখ সেই টেন্সেই পাল্টে দিলাম। হ্যাঁ, নেক্সট কি আছে, হি সেড টু মি আই উইল নট গেট ডাউন ফ্রম দ্য বাস। তাহলে এখানে দেখ সেড আছে, তাহলে রিপোর্টিং স্পিচের কোটেশনের বাইরের অংশটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ, আর কোটেশনের ভিতরের অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তো এখানে সেড আছে রিপোর্টিং স্পিচের যে ভার্বটা, যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করতে হবে। আর এখানে সেড টু মি আছে, সেড টু পাল্টে কি হয়ে যায় টোল্ড, লাইক হি টোল্ড মি দ্যাট, হি টোল্ড মি দ্যাট হি উড নট গেট ডাউন ফ্রম দ্য বাস। আই পাল্টে কি হয়ে গেল হি, উইল পাল্টে কি হয়ে গেল উড, পাস্ট টেন্সে হয়ে যাচ্ছে, হি উড নট গেট ডাউন ফ্রম দ্য বাস। আবার শেষ দিয়েছে তাই না, তাহলে প্রেজেন্ট টেন্সে আছে, ওই জন্য কিন্তু আমি টেন্সের পরিবর্তন করব না রিপোর্টেড স্পিচে। তাহলে কি হবে, রিতা টেলস মিতা, শেষ টু পাল্টে এখানে কি হবে তাহলে টেলস, আগে সেড টু ছিল বলে টোল্ড হচ্ছিল, এখানে সেজ টু আছে তাহলে টেলস হবে, সেজ আছে সেজ টেলস হবে TELLS। তাহলে রিতা টেলস মিতা, টু লিখবি না কিন্তু, টু হবে না, টু হবে না, রিতা টেলস মিতা দ্যাট, দাঁড়া করে দিচ্ছে দ্যাট, না এখনো আসেনি, আসবে হয়তো, বস ঘরে আছে, দ্যাট লিখেছো সবাই, আই উইল গো উইথ ইউ, তাহলে আই পাল্টে কি হবে সি, কেন সি হলো, যেহেতু এখানে রিতা রিতা রয়েছে তাই তো, হ্যাঁ, তাহলে সি উইল গো উইথ মিতা আছে, তাহলে ইউ পাল্টে কি হবে, ইউ পাল্টে কি হবে হার হবে, হার একদম, হ্যাঁ, তাহলে কি হবে সি উইল গো উইথ হার, হয়ে গেল। নেক্সট কোশ্চেন কি আছে, দ্য বয় সেড টু হিজ ফ্রেন্ড আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, তাহলে কি হবে, দ্য বয় টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট, দাঁড়াও দাঁড়াও, দ্য বয় টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট, লিখেছ, দিয়ে লেখো হি হ্যাড গান টু স্কুল ইয়েস্টারডে, পাল্টে কি হয়ে যাবে দ্য প্রিভিয়াস ডে, হি হ্যাড গান টু স্কুল দ্য প্রিভিয়াস ডে, হয়ে গেছে পাঁচটা। তাহলে রায় মার্টিনের কোশ্চেন ব্যাংকের আমরা কি করলাম, প্রথমে ন্যারেশন করলাম, আর একটা আছে ইউ সেড আই ওয়াজ রাইট, তাহলে কি হবে এটা, ইউ সেড দ্যাট, লাইক ইউ সেড দ্যাট, ইউ সেড দ্যাট পাস্ট টেন্স আছে তো রিপোর্টিং স্পিচের রিপোর্টিং ভার্বটা, তাহলে কোটেশনের ভিতরে টেন্স পরিবর্তন করতে হবে, ইউ সেড দ্যাট, ইউ ওয়ার রাইট করতে পারো একটা, ইউ ওয়ার রাইট, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসাবে যদি ধরা হয় এখানে ওয়াজটাকে, তাহলে ওটা আর একটা করা যায় ইউ হ্যাড বিন রাইট, ইউ হ্যাড বিন রাইট, যে কোনো একটা করে দাও, ইউ ওয়ার রাইট করে দাও, আর না হলে ইউ হ্যাড বিন রাইট করো, দুটোই হবে, যে কোনো একটা করলেই হবে, ইউ ওয়ার রাইট অথবা ইউ হ্যাড বিন রাইট। এবার ন্যারেশন চেঞ্জ হলে আবার কি আছে, আবার করো, তাড়াতাড়ি ফাস্ট, দেরি করলে হবে, চোদ্দ থেকে বলো, চোদ্দ থেকে। এবার আমরা ভয়েস চেঞ্জ দেখছি কত থেকে, রায় মার্টিনের 14 থেকে, তাই তো, কোশ্চেন নাম্বার 14, আই উইল পে দ্য রেন টুমরো, সিম্পল ফিউচার টেন্সে আছে এটা, আই উইল পে দ্য রেন মানে কি বলো তো,
আমি ভাড়াটা মেটাবো টুমরো, মানে কি আগামীকাল। তাহলে এটাকে কিভাবে করছি দেখো, দ্য অবজেক্ট কি আছে এখানে, দ্য রেন্ট আছে অবজেক্ট, একে সাবজেক্টে নিয়ে আসতে হবে। আবার সেন্টেন্সটা রয়েছে সিম্পল ফিউচারে, তাহলে কিভাবে করছি সবাই দেখো, দ্য রেন্ট উইল বি পেড, দ্য রেন্ট উইল বি পেড বাই মি টুমরো, অথবা টুমরোটাকে আগেও দিতে পারো, দ্য রেন্ট উইল বি পেড টুমরো বাই মি। পে তিন নম্বর পেড হবে, সবাই জানে নিশ্চয়ই, সবসময় ভয়েস চেঞ্জে তিন নম্বর রূপ হয়। দ্য রেন্ট উইল বি পেড বাই মি টুমরো, হি উইল বাই এ পেন, লেখো এ পেন উইল বি বট বাই হিম, এ পেন উইল বি বট বাই মি, এই এ পেন উইল বি বট বাই হিম, হি পাল্টে কি হয়ে যায় হিম। তাহলে এই দুটো হলো সিম্পল ফিউচার টেন্সের ভয়েস চেঞ্জ, হয়েছে সবাইকার। নেক্সট আমি কি করছি দেখো, এবার কোশ্চেন নাম্বার 17, এটা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করছি দেখো কি আছে। সুমনা ইজ সিঙ্গিং এ সং, তাহলে কি হবে, এ সং, এ সং ইজ বিং সাং বাই সুমনা, এ সং, কোশ্চেন লিখিস নি তুই, এটা এই কোশ্চেনটা লিখিস নি, তাহলে লেখ এ সং ইজ বিং সাং, ইজ হয় কন্টিনিউয়াস এ অক্সিলারি ভার্ব অ্যামিজার বসে, তারপরে কি বসে, একটা বিং দিতে হয়, তারপরে মেন ভার্বের তিন নম্বর রূপ করতে হয়। কি করছি দেখ, অবজেক্টটাকে সাবজেক্টে লিখলাম, এ সং প্রথমে লিখলাম, ইজ বিং সাং এস ইউ এন জি সাং, ভার্বের তিন নম্বর রূপ হয়ে গেল, সিং এর তিন নম্বর সাং হয়ে গেল, বাই সুমনা, বাই সুমনা, ইউ আর ওয়েস্টিং টাইম, ওরা পতাকা তোলা হয়ে গেছে, এবার ওরা ইয়ে বিস্কুট বা বোধে যা দেবে ওদের, ওই জন্য হয়ে গেছে। বাচ্চা ছেলে রান করবি, টাইম ইজ বিং ওয়েস্টেড বাই ইউ, 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 দে আর ডুইং সাম ইম্পর্টেন্ট ওয়ার্ক, লেখ সাম ইম্পর্টেন্ট ওয়ার্ক ইজ বিং ডান বাই দেম, সাম ইম্পর্টেন্ট ওয়ার্ক ইজ বিং, ইজ বিং বিহি আইএন জি বিং ডান বাই দেম, দে পাল্টে কি হয়ে গেল দেম হয়ে গেল, সাম ইম্পর্টেন্ট ওয়ার্ক ইজ বিং ডান বাই দেম, হয়ে গেছে মাস্টার, ভয়েস চেঞ্জ হলো। এবার জয়নিংটা দে, জয়নিংটা দে, আমি পড়াচ্ছিও, ইউটিউবে ভিডিওটাও হয়ে যাচ্ছে, এখান থেকে দেখে নিবি যখন হবে, যখন যার অসুবিধা হবে এখানে বলে দিচ্ছি, সেখান থেকে আবার দেখে দেখে নিতে পারবি, লিঙ্কটা দিয়ে দেবো সবাইকে। হ্যাঁ কেমন আছো তো, এখানে হ্যাঁ সবাই কি অসুবিধা হবে না পড়ে, আরেকবার দেখে নিতে পারবি, সুবিধা হবে, আমার ইউটিউবে চ্যানেলটা আছে, এখন পড়ানো ভিডিও ছাড়বো, বলতে পারটা সব বারে ভগবান ভিডিও ছাড়বো না, আগে মাছ ধরা ছাড়তে। হ্যাঁ এবার আমি এটাই করছি, প্রত্যেকটা ক্লাসে একদম চালিয়ে রেখে দিচ্ছি, এরকম দিয়ে দে, মেয়েদের যদি অসুবিধা হয় এদিকে তার ছেলেদের দেখবে, একদম কন্টেন্ট তৈরি হচ্ছে, ন্যাচারাল কন্টেন্ট, এখানে কোনো রকম কিছু হবে না, ডাইরেক্ট হচ্ছে, কোনো কাট ছাট কিচ্ছু করব না, ডাইরেক্ট দিয়ে দেবো। এই নেক্সট কোশ্চেন বল কি আছে তোদের কথা থেকে, 12 থেকে এটা রেকর্ড করতে দে, এই কত পেজ বল তো,
আচ্ছা শোনো, 146 পাতার 12 থেকে জয়েনিংটা করছি আমরা রায় মার্টিনের, তাই তো? রায় মার্টিন যে কোশ্চেন ব্যাংক, সেই কোশ্চেন ব্যাংকে আমরা জয়েনিং করছি। কোশ্চেন নাম্বার 12, দা বয় স এ স্নেক হি শাউটেড। তাহলে কি হবে, যখন পার্টিসিপিল দিয়ে জয়েনিং করতে বলবে, দুটো সেন্টেন্সের ঘটনাটা, ঘটনাটার মধ্যে ধর দুটো সেন্টেন্সকে জয়েনিং করতে দিচ্ছে পার্টিসিপিল দিয়ে, যখন জয়েনিং সোজা নিয়ম বলে দিচ্ছি, দুটো সেন্টেন্সের মধ্যে যে সেন্টেন্সের ঘটনাটা আগে ঘটবে, দুটো সেন্টেন্সের মধ্যে যে সেন্টেন্সের ঘটনাটা আগে ঘটবে, সেই সেন্টেন্সের মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে বাক্যটাকে শুরু করতে হয়। না হলে যদি মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ না করা যায়, যদি বাক্যের ভিতরে অ্যাম ইজ আর বা ওয়াজ ওয়ার থাকে, তখন বিং নিয়ে বাক্যটাকে শুরু করতে পারবি, বিং, বিই, আইএনজি। না হলে যদি মনে করি সেন্টেন্সটাকে হ্যাভিং দিয়ে শুরু করব, হ্যাভিং দিয়ে শুরু করতে পারিস, তারপরে ভার্বের তিন নম্বর রূপ অবশ্যই দিতে হবে, দিয়ে বাক্যটাকে শুরু করতে হবে। মানে যে ঘটনাটা আগে ঘটবে সেই অংশটাকে নিয়ে এই কাজটা করতে হবে। আমাদের যে বাক্যটা এখানে দিয়েছে, দা বয় স এ স্নেক হি শাউটেড, আগে ছেলেটা একটা সাপ দেখেছিল না, আগে চিৎকার করছিল, সাপ দেখেছিল, এই অংশটার মধ্যে মেন ভার্ব কে আছে, মেন ভার্ব, মেন ভার্ব কে আছে, মেন ভার্ব যেটা দিয়ে কাজ করা বোঝায় কোনটা আছে, স। স এর এক নম্বর রূপ কি হয়, সি। তাহলে সি এর সঙ্গে আইএনজি যোগ করে শুরু করতে হবে, কি হবে, সিং এ স্নেক দা বয় শাউটেড, বুঝলি, সিং এ স্নেক, এস ডবল ই আইএনজি, এস ডবল ই আইএনজি, সিং এ স্নেক, সিং এ স্নেক দা বয় শাউটেড, একটা সাপ দেখে ছেলেটা চিৎকার করছিল। হয়েছে বাচ্চারা সবাইকার, সিং এ স্নেক দা বয় শাউটেড। দা বয়টা তাহলে কেন লিখলাম এখানে, দা বয়টাই তো চিৎকার করছে, হিটা কে, ওই হি শাউটেড, ওই হিটা কে, দা বয় তো, ওই জন্য দা বয় বলে লিখলাম, বুঝতে পেরেছি। নেক্সট কি আছে, নেক্সট কোশ্চেন, দা ট্রাভেলার রিসিভ নো আনসার হি নকড এ সেকেন্ড টাইম, বলছে পথিকটি কোনো উত্তর পায়নি, তার জন্য সে কি করলো, সে দ্বিতীয়বার কড়া নাড়লো। তাহলে আগে উত্তর পেলো না, আগে কড়া নাড়লো, এক চলো উত্তর পেলো, আগে ডাকলো, জোর ডাকলো, তারপরে উত্তরটা না পেয়ে কড়া নাড়লো, ঠিক আছে, প্রথমেই কড়া নাড়েনি গিয়ে। তাহলে আমি যদি করি, আমাদের নিয়ম অনুযায়ী কি হবে, রিসিভিং নো আনসার, অথবা দুরকমই করা যাচ্ছে, আগে রিসিভিং দিয়ে কর, রিসিভিং নো আনসার, আর ই সিই আই ভি আই এন জি, নো আনসার, দা ট্রাভেলার নকড এ সেকেন্ড টাইম, দা ট্রাভেলার নকড এ সেকেন্ড টাইম, দা ট্রাভেলার নকড এ সেকেন্ড টাইম, রিসিভিং নো আনসার, দা ট্রাভেলার নকড এ সেকেন্ড টাইম। হলো, এটাকে যদি আমি হ্যাভিং দিয়ে করি কি হবে, হ্যাভিং রিসিভ নো আনসার, করে ফেল, আর একটা করে নে, ওখানে অনেক রকম করে করা যায় এগুলো, হ্যাভিং রিসিভ নো আনসার, হ্যাভিং রিসিভ নো আনসার, দা ট্রাভেলার নকড এ সেকেন্ড টাইম। হ্যালো, নেক্সট কোশ্চেন কি আছে, আই স অ্যান ওল্ড বেগার হি ওয়াজ সিটিং আন্ডার এ ট্রি, তাহলে কি হবে বলো, আই স অ্যান ওল্ড বেগার হি ওয়াজ সিটিং আন্ডার এ ট্রি, প্রথমে দেখেছিল একটা ভিখারিকে, না প্রথমে সে গাছের তলায় বসেছিল, আচ্ছা এটাকে আমি এইভাবে করে দিচ্ছি, লেখ, সবগুলোই তো আর ওইভাবে হয় না, আমরা নিয়ম তৈরি করেছি নিজেদের মতো করে নিজেদের সুবিধার্থে, এটা আরো সোজা লেখ, আই স অ্যান ওল্ড বেগার, লেখ প্রথম বাক্যটা কত সোজা দেখ, এটা আই স অ্যান ওল্ড বেগার সিটিং আন্ডার এ ট্রি, সিটিং আন্ডার এ ট্রি,
হ্যাঁ, আই স অ্যান ওল্ড বেগার আগে দেখেছিল, কোথায় বসে আছে? সিটিং আন্ডার এ ট্রি, গাছের তলায় বসে আছে। হি, এই যে এই যে এখানে হি ওয়াজটা লেখার দরকার নেই, কিন্তু এটা হি ওয়াজ দিয়ে লেখার দরকার নেই। অ্যাকচুয়ালি এই বাক্যটা আমরা কিসে করছি বলতে, এগুলো সব সিম্পলে করছি, সরল বাক্যে করছি, ঠিক আছে? সরল বাক্যে, সিম্পল সেন্টেন্সে করছি, এগুলো কিন্তু জটিল হচ্ছে না, ছোট করছি। দেখ বাক্যগুলোকে, বড়গুলোকে ছোট করে দিচ্ছি পুরো একদম। পনেরোটা করার দরকার নেই, ষোলোটা কর। হি ওয়াজ পাজল, হি শোক হিজ হেড। তাহলে দেখ এখানে আমি পাজলিং করতে পারবো না, আমি কি করব? বিং পাজল, হি শোক হিজ হেড, বললাম না ওয়াজ ওয়ার থাকলে আইএনজি করা যাবে, বিং করা যাবে। তাহলে বিংটা আমি কোথা থেকে নিয়ে আসছি? অ্যাম ইজ আর ওয়াজ আর, এগুলো তো বিভার্ব, বিভার্ব তো, ওই জন্য বি এর সঙ্গে আইএনজি করে দিচ্ছি। বিং পাজল, হি সফট হিজ হেড, শোক হিজ হেড, সরি, হি শোক, হি শোক মানে জানিস, শেকের পাস্ট টেন্স হচ্ছে শোক, নাড়ানো। বলছে একটু হতভম্ব হয়ে গিয়ে সে মাথা নাড়াচ্ছিল। বিং পাজল, হি শোক হিজ হেড, যা আছে তাই লিখে দিবি একদম। হিটা ছোট হাতের দে, হিটা ছোট হাতের দে, মাঝের হিটা। বিং পাজল, হি শোক হিজ হেড, হয়েছে? আর আছে নাকি? ট্রান্সফরমেশন করেছিস? শুরু কর, ট্রান্সফরমেশন বলেছিলাম আজকে করাবো। ডু অ্যাজ ডিরেক্টেডগুলো কর পাঁচটা, প্রথম থেকে শুরু কর। কত পাতায় আছে দেখ, পেজ নম্বরটা দেখ সবাই। আচ্ছা, এটা রয়েছে দেখ 165 পাতা, পেজ নম্বর 165। আচ্ছা, করতে শুরু করে দে তোরা। ডু অ্যাজ ডিরেক্টেড, প্রথমে রয়েছে নাউন ক্লজ, তারপরে অ্যাডজেক্টিভ ক্লজ। চলো শুরু করো, পাঁচটা করবে বসে বসে, বুঝিয়ে দেবো আমি। দেখো সিম্পল থেকে কমপ্লেক্সে করতে বলেছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, নাউন ক্লজ আছে, নাউন ক্লজ দিয়ে করতে হবে তোমাকে। প্রথমে একটা করেছি দেখো, হিজ অ্যাম্বিশন ইজ টু বিকাম এ পাইলট, তার লক্ষ্যটা কি ছিল? একজন পাইলট হওয়ার, তাই তো? তাহলে আমি যদি এটাকে জটিল করি, কমপ্লেক্স করা মানে কি? আগে করছিলাম কি, সরল বাক্য, জটিল বাক্যগুলোকে সরল বাক্যে করছিলাম, মানে কমপ্লেক্স থেকে সিম্পলে। এইবার আমরা করছি কি, এবার আমরা করছি সিম্পল থেকে কমপ্লেক্সে, যেটা কি দিয়ে করতে হবে? নাউন ক্লজ দিয়ে করতে হবে। ক্লজ কয় প্রকার বলেছিলাম? ক্লজ হচ্ছে তিন প্রকার, ঠিক আছে? ক্লজ অ্যাকচুয়ালি তিন প্রকার। প্রথমে কি রয়েছে? প্রথমে রয়েছে প্রিন্সিপাল ক্লজ, তারপরে রয়েছে সাবঅর্ডিনেট ক্লজ, তারপরে রয়েছে কোঅর্ডিনেটিং ক্লজ। এইবার প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, এই একজনারই নাম কিন্তু, যে প্রিন্সিপাল ক্লজ সেই মেন ক্লজ, সেই ডিপেন্ডেন্ট ক্লজ, এ কারো ওপর নির্ভরশীল নয়। কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ বা সরি, প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে তোমার ইনডিপেন্ডেন্ট ক্লজ, প্রিন্সিপালটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট, কিন্তু সাবঅর্ডিনেট হচ্ছে ডিপেন্ডেন্ট, এ কিন্তু অন্যের উপর নির্ভর করতে পারে। সাবঅর্ডিনেট ক্লজটা অন্যের উপর কিন্তু নির্ভর করে। এই সাবঅর্ডিনেট ক্লজটার তিনটে ভাগ রয়েছে, কি কি? নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, মনে থাকবে, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, আর একটা রয়েছে অ্যাডভার্বিয়াল ক্লজ। সেই তিনটে ক্লজের মধ্যে সাবঅর্ডিনেটের যে তিনটে ভাগ রয়েছে, সেই তিনটে ক্লজের মধ্যে আমরা একটা ক্লজ করছি কি, নাউন ক্লজ। নাউন ক্লজে জয়নিং করতে গেলে কি দিয়ে জয়নিং করা হয়? দ্যাট দিয়ে আর সমস্ত ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, বুঝতে পেরেছিস? এই আসতে, দ্যাট দিয়ে আর সমস্ত ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। তোদের কি ক্লাস পড়া আছে বার কর? সমস্ত ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে জয়নিং করা যায়। তাহলে প্রথম বাক্যে করেছে দেখ, হিজ অ্যাম্বিশন ইজ টু বিকাম এ পাইলট, এটাকে আমাকে নাউন ক্লজ দিয়ে জয়নিং করতে হবে।
তাহলে কিভাবে করছি? আগে বাক্যটা কোন টেন্সে আছে দেখতে হবে তোমাকে, তারপরে টেন্সটাকে তারপরে তোমাকে বাক্যটাকে গঠন করতে হবে। হিজ অ্যাম্বিশন ইজ দ্যাট, তার লক্ষ্যটা ছিল যে হি মে বিকাম এ পাইলট, সে একটা পাইলট হবে। হি মে বিকাম এ পাইলট, ঠিক আছে, আমি মাইট করলাম না মে করলাম, যেহেতু বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে। এইবার যেটা করতে হবে, দেখ, আই বিলিভ ইন ইজ অনেস্টি, যদি আমি এটাকে করি আই বিলিভ দ্যাট হি ইজ অনেস্ট, তাহলে কিন্তু বাক্যটা জটিলে হয়ে গেল নাউন ক্লজ দিয়ে। আই বিলিভ দ্যাট, লেখ সবাই, আই বিলিভ দ্যাট এই ক্লাস ইলেভেন তোদের যে গ্রামার গুলো করেছিলি ওইগুলো বার করে ফেল আগের দিন, ওগুলো দেখতে হবে তো, সালের যে কোশ্চেন গুলো করেছিলি ওগুলো বার কর সবাই, তারপর আমি পড়া দিচ্ছি তোদের। আই বিলিভ দ্যাট হি ইজ অনেস্ট হলো, তারপরেরটা আছে আই বিলিভ ইওর ওয়ার্ড, লেখ, এটাকে যদি বলি আই বিলিভ হোয়াট ইউ সে, আই বিলিভ হোয়াট ইউ সে, আরো সোজা করে করা যায় এটাকে, লিখে নে, ইট ইজ ইওর ওয়ার্ড দ্যাট আই বিলিভ, লিখে নে, ইট ইজ ইওর ওয়ার্ড, এটা হচ্ছে তোমার কথা যেটা আমি বিশ্বাস করি। সোজা জিনিসটাকে জটিল করে দিচ্ছি, দেখ, ইট ইজ ইওর ওয়ার্ড দ্যাট আই বিলিভ, নেক্সট আছে হিজ সাইলেন্স প্রুভস হিজ গিল্ট, লেখো, হিজ সাইলেন্স প্রুভস দ্যাট, লেখো, হিজ সাইলেন্স প্রুভস দ্যাট, হিজ সাইলেন্স প্রুভস দ্যাট হি ইজ গিল্টি, হি ইজ গিল্টি, হিজ সাইলেন্স প্রুভস দ্যাট হি ইজ গিল্টি। Tista admitted her fault. Lekho, Tista admitted that, Tista admitted that, Tista sikar korechilo je tar bhul ache, he, she had fault, she had fault. Tista admitted that she had fault. ওটা আমাদের দেশে নয় মনে হচ্ছে, হলো, she had fault. Next কি আছে, I expect to receive a letter, like, I expect that, I expect that I shall receive a letter, I shall receive a letter, I expect that I shall receive a letter. সব জয়েনিং গুলো জটিল হচ্ছে দেখছিস, আমি আশা করি যে আমি একটা চিঠি রিসিভ করব, তাই না? I expect that I shall receive a letter. এইগুলো যত প্র্যাকটিস এগুলো কিন্তু পার্টিকুলার কোনো নিয়মে হয় না, এগুলো তোমার একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে এগুলো পরিবর্তন করতে হবে। মানে এক থাকবে, টেন্সটা পাল্টালে হবে না, যে টেন্সে থাকবে সেই টেন্সে, কিন্তু বাক্যটা হয় এক্সপেন্ড হবে, নাহলে সেটা আবার কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে, বুঝলি তো, বড় হবে নাহলে ছোট হবে। যদি সিম্পলে বলে তাহলে ছোট হয়ে যাবে বাক্যটা, সেখানে কিছু নাউন বা অক্সিলারি কিছু বাদ চলে যাবে, আর যদি তোমাকে কমপ্লেক্সে করতে বলে তাহলে সেটা আরো বড় হয়ে যাবে, সেখানে আরো কিছু জয়েনিং এক্সট্রা জয়েন করতে হবে। পরের পাঁচটা করে নিয়ে আসবি, এনে টেক্সট বইটা বার কর এবার। টেল সব বলা গ্যাম্পার, টেল সব বলা গ্যাম্পার, এক্সারসাইজ ওয়ান, ইন দ্য বকল ট্রি দে আর লিভ মাঙ্কিজ,
On the way back from the festival, Bhola Grandpa tightly held on to the two fingers of his grandson. হয়েছে তিনটে অপশন, চারটে অপশন আছে, son, cousin, grandson or nephew. A gang of pirates are buying a large box. A gang of pirates are buying a large box. Small box, small small bag or large box. কি আছে? Large box. Next question আছে, Bhola Grandpa was returning from the weekly market. Bhola Grandpa died at the age of 95. When did Bhola Grandpa let out a loud wail? Bhola Grandpa let out a loud wail. Bhola Grandpa kokhon jore chitkar kore uthechilo? When Bhola Grandpa realized that he lost his grandson, then he let out a loud cry. Good. When Bhola Grandpa realized that, when Bhola Grandpa realized that he lost his grandson, then he let out a loud wail. Okay. Next question ache, where had the grandson found a cozy shelter? The grandson was found a cozy shelter under a palm tree. The grandson was found a cozy shelter under a cow's belly. একদম টেক্সট ওয়ে দিয়ে দিয়েছে এই উত্তরগুলো, ধরে ধরে দেয়া আছে, দেখবি টেক্সট ওয়ে। যা সাবজেক্টটা তোকে লিখতে হবে ওখানে, আর কিছু নয়। The grandson was found under a cow's belly. তাই তো? What request did Bhola Grandpa make to the first man he saw on the mound? কি রিকোয়েস্ট করেছিল Bhola Grandpa মাউন্ডের উপর যাদেরকে দেখতে পেয়েছিল প্রথমে, তাদের কাছে কি রিকোয়েস্ট করেছিল? জল চেয়েছিল, জল চেয়েছিল। তাহলে Bhola Grandpa requested the first man he saw on the mound to give some water to drink. বাহ, to give some water to drink, তাকে কিছু পানীয় জল দিতে বলেছিল। মনে থাকবে? নেক্সট কোশ্চেন কি আছে, হাউ ওল্ড ওয়াজ Bhola Grandpa's ওয়াইফ হোয়েন হি ডাইড? হোয়েন Bhola Grandpa ডাইড হিজ ওয়াইফ ওয়াজ 80 ইয়ার্স ওল্ড। গুড, ঠিক আছে। এবার এক্সারসাইজ 3 করো, এই পর্যন্তই করেছিস তোরা? সব বলে দেবো, দেখ এক্সারসাইজ 3 টা দেখ। Why was no real treasure found under the sand dunes? কেন কোনো সত্যিকারের সম্পদ খুঁজে পাওয়া যায়নি বালির নিচে বা বালিয়ারির নিচে? কেন পাওয়া যায়নি? কারণ হ্যাঁ, এটা দিবা স্বপ্ন ছিল, ইট ওয়াজ ইজ মিড ডে ন্যাপ, তাই তো? তাহলে there was no real treasure found under the sand dunes because it was Bhola Grandpa's midday nap. এটা ছিল Bhola Grandpa'র দিবা স্বপ্ন, মনে থাকবে? এখানে আছে তো দেয়া, দেখ টেক্সটে, এই দেখ মিডডে ন্যাপ দেয়া আছে। ইট ওয়াজ অল এ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিডডে ন্যাপ, তাই তো? তাহলে এটা আরেকটু এক্সাজারেট করে লিখতে হবে তোকে, একটু বড় করে লিখতে হবে। There was no real treasure found under the sand dunes because এটা আরেকটু লিখতে হবে, because it was all a dream which Bhola Grandpa had during his midday nap. ড্রিম কথাটা উল্লেখ করতে হবে, যেটা আমি আগে বলছিলাম না, ড্রিম কথাটা উল্লেখ করতে হবে, মানে দুপুরে ঘুমাবার সময় ও স্বপ্নটা দেখেছিল। নেক্সট কি আছে দেখ, হোয়াট ডিড দ্য টাইগার ডু আফটার Bhola Grandpa হ্যাড ক্লাইম আপ দ্য বেনিয়ন ট্রি? বাঘটা কি করেছিল Bhola Grandpa বট গাছের উপর উঠে পড়ার পর? কি করেছিল বাঘটা? চারপাশে ঘুরপাক দিয়েছিল 100 বার, তাই তো? তাহলে কি হবে, এই দেখো এখানে রয়েছে,
The tiger roared and circled the tree about 100 times. ঠিক আছে, এইখানটা লিখে দিবি। ভোলা গ্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্ব আপ এ নিয়ার বাই বেনিয়ন ট্রি, দেন এখানে একটা দেন জুড়ে দিবি, দেন দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 times. তারপর করছে দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম। ঠিক আছে, এই অংশটা পুরোটা লিখে দিলেই হবে, মার্ক করে নে বইতে। মানে ভোলা গানপা বট ভয়ে তো বট গাছের উপরে উঠে পড়েছে, বাঘটা নিচে বসে আছে পুরো ওর দিকে তাকিয়ে, না বেটা তোকে কখন ধরবো দেখ শুধু। হোয়াট ওয়াজ দ্য রিজন অফ ভোলা গ্যানপাস ডেথ অ্যাকর্ডিং টু ইজ ওয়াইফ, তার স্ত্রীর মতে ভোলা গ্যানপার মৃত্যুর কারণটা কি? ঠিক আছে, তাহলে কি লিখতে হবে? অ্যাকর্ডিং টু ভোলা গ্যানপাস ওয়াইফ, হলো অ্যাকর্ডিং টু ভোলা গ্যানপাস ওয়াইফ, ভোলা গ্যানপার ওয়াইফের মতে ভোলা গ্যানপা ওয়াজ ডাইড বিকজ হি মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ, কারণ সে অবশ্যই কি হয়েছে নিঃশ্বাস নিতে ভুলে গেছে, তাহলে মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ। আচ্ছা এইটুকুই থাক, নেক্সট ডে গ্রামারগুলো করাবো আর রাইটিংগুলো করিয়ে দেবো, বলে দেবো, তোরা পারলে করে নিয়ে আসবি। হ্যাঁ ঠিক আছে।